আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল এম এন কিচেন বেড়িতে আরও একটি রেসিপি দেখার জন্য। আজকের রেসিপি হচ্ছে মিষ্টি পুরি পিঠা বানিয়ে দেখাবো। মিষ্টি পুরি, মিষ্টি পোহা খেতে কিন্তু অনেক মজার। তো আপনারা কিন্তু বিকালবেলা চায়ের সাথে এই পুরিগুলো বানিয়ে খেতে পারেন। তো রেসিপি শুরু করছি। ময়দা নিয়ে নিলাম এক কাপ পরিমাণ। এক কাপ ময়দাতে কিন্তু 10 থেকে 12টা পুরি পিঠা হবে। তো লবণ দিয়ে দিচ্ছি সামান্য একটু, আর দিয়ে দিচ্ছি এখানে ঘি 1 টেবিল চামচ পরিমাণ। তারপর দিয়ে দিচ্ছি এখন এখানে পাউডার দুধ 1 চামচ পরিমাণ। চিনি দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ। মিষ্টিটা আপনারা একটু বুঝে দিবেন, যদি মিষ্টি বেশি খেতে চান চিনির পরিমাণটা বাড়িয়ে দিবেন, আর কম খেতে চাইলে কম দিবেন। তো চিনি, ঘি আর লবণ, পাউডার দুধ ভালো করে হাত দিয়ে এভাবে মিশিয়ে নিতে হবে। মিশানো হয়ে গেছে, এখন আমি এখানে ডিম দিয়ে কিন্তু ডোটা তৈরি করব, পানি দিব না। তো একটা ডিম নিয়ে নিচ্ছি, ডিমটাকে এখন আমি ভেঙে নিব। তো ডিমটাকে ভেঙে বাটিতে নিয়ে নিলাম। একটা কাঁটা চামচ দিয়ে ভালো করে ডিমের কুসুম আর সাদা অংশ ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো কাঁটা চামচ দিয়ে ডিমের সাদা অংশ আর হলুদ অংশ ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এগুলো ডোয়ের সাথে ভালো করে মিশিয়ে তারপর ডো তৈরি করে নিব। তো প্রথমে অল্প অল্প করে দিচ্ছি আমি, কারণ একসাথে দিয়ে দিলে যদি আবার লিকুইড হয়ে যায়। তো অল্প অল্প করে দিয়ে তারপর আমি ডোটা তৈরি করে নিব। প্রথমে ডিমের মিশ্রণ থেকে অর্ধেক দিয়ে দিলাম, এখন আমি বাকি অর্ধেকটুকু দিয়ে দিচ্ছি। ডো মাখানো হয়ে গেছে, আর 1 কাপ ময়দাতে 1টা ডিম পুরোটাই লেগেছে আমার। এখন আমি ছোটো ছোটো করে টুকরো করে নিব রুটি বানানোর জন্য। তো শুকনো ময়দা নিয়ে নিলাম, রুটিগুলো যেন সমান হয়, সবগুলো এক সাইজের হয়। আমি লম্বা করে ডোটাকে রোল করে নিচ্ছি। রোল করে নিয়ে তারপর ছুরি দিয়ে সমান করে কেটে নিব, মানে সমান ভাগে টুকরো করে নেব যেন রুটিগুলো এক সমান হয়। এখন আমি রোল করে নিলাম। এখন এই রোলটাকে আমি সমান ভাগে টুকরো করে নিব ছুরি দিয়ে। তো সমান ভাগে ছুরি দিয়ে টুকরো করে নিলাম, তারপর হাত দিয়ে ঘুরিয়ে গোল করে নিব। তো এই ডোটাকে এখন আমি হাতের তালুতে নিয়ে একদম ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নিব। গোল করে নেওয়ার পরে তারপর রুটিগুলো বানাবো আর কি। আর রুটি বানানোর পরে রুটিগুলো যদি একটু আঁকা বাঁকা হয় সমস্যা নেই, আপনারা গ্লাসের মুখ দিয়ে বা কোনো কুকি কাটার দিয়ে গোল করে কেটে নেবেন, তাহলে কিন্তু রুটিগুলো অনেক সুন্দর হবে দেখতে। তো আমি রুটিগুলো বানানোর পরে একটু আঁকা বাঁকা লেগেছে আমার, সেজন্য আমি একটা স্টিলের গ্লাস দিয়ে সমান করে কেটে নিলাম। তো সমান করে কেটে নিলে কিন্তু একটু সুন্দর বেশি লাগে আর কি। আর পুরির রুটিগুলো কিন্তু আমি সাইজে বড় করিনি, একদম ছোট করেছি, তারপরে একটু মোটা করেছি, পাতলা করি নাই। তো একটু মোটা করে বানাবেন। আরও একটা ডো নিয়ে আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে গোল করে নিলাম। তো এখন এই রুটিটাও আমি বানিয়ে নিচ্ছি। এভাবে করে সবগুলো রুটি আমার বানানো হয়ে গেছে। তো রুটিগুলো বানানোর পরে আমি গ্লাসের মুখ দিয়ে কেটে নিলাম। আর এখন চুলায় আমি একটা লোহার কড়াই দিয়ে দিয়েছি, তারপর তেল দিয়ে দিলাম প্রায় এখানে 1.5 কাপ পরিমাণ। ডুবা তেলে ভাজতে হবে, সেজন্য তো তেলের পরিমাণ একটু বেশি দিতে হবে। তো চুলাটা জ্বালিয়ে দিয়েছি, তেলগুলো কিন্তু গরম হয়ে আসছে, তার তেলটা কিন্তু একদম বেশি গরম করে নিয়েছি আমি। তো বেশি গরম করে নেওয়ার পরে তারপর একটা একটা করে আমি পুরিগুলো ভেজে নিব। সবগুলো একসাথে দেওয়া যাবে না, কড়াইটা যেহেতু ছোট নিয়েছি আমি। তো আপনারা যদি কড়াই একটু বড় দেখে নেন, সেক্ষেত্রে 2-3টা একসাথে ভেজে নিতে পারেন। আর তেলটা কিন্তু যখন একদম বেশি গরম থাকে, পুরিটা দেওয়ার সাথে সাথেই কিন্তু একদম ফুলে ওঠে। এটা মানে 1 মিনিট লাগে একটা পুরি ভেজে নিতে। তো এখন আমি একটা পুরি ভেজে তুলে নিলাম, সেমভাবে আরও একটা পুরি আমি দিয়ে দিলাম, এটাও ভাজা হয়ে গেছে। আমি এখন স্ট্রেনার দিয়ে এটাও তুলে নিচ্ছি। আর একটা সুবিধা হচ্ছে, এই পুরিগুলোতে কিন্তু তেল একদম থাকে না, একদম শুকনো থাকে। তো খেতে কিন্তু অনেক মজার, আর মনে হয় যেন তেল ছাড়া। সবগুলো পুরি আমি বানিয়ে নিলাম, মিষ্টি পুরি,
खेते किन्तु अनेक मजार बड़रा तो खेते पसंद करबे साथे छोटरा किन्तु खूबी पसंद करबे। तो एक पुरी आमी अपनादेर के एक छिड़े देखालाम भीतरटा किरकम होयेछे। पुरीगुलो किन्तु एभावे होबे, तो अपना चायेर साथे किन्तु खूब सहजे खेते पारबेन बानिये। आशा करी आजकल भिडियो भलो लेगे, भलो लगले लाइक कमेंट शेयर करबें और आमार चैनल पाशे थाकबें, आमार चैनल सबस्क्राइब करे नेबें। आल्ला हाफेज।